আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আমি বাংলাদেশি ব্লগার রাইসা আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এই তো আজকে দেখুন আমার সামনে প্রচুর কবুতর, আজকে কবুতরকে আধার দিব, খাওয়াবো, আর আপনাদের সাথেও একটু ভিডিও করেছি দেখানোর জন্য। এই তো আমার হাজব্যান্ড এক পোলটা কবুতরের খাবার কিনে নিয়ে আসলো, এখন আমার হাজব্যান্ড ছিটিয়ে দিবে কবুতরগুলো, দেখবেন এসে খাবে। আর দেখুন এখানকার কবুতরগুলো এত ভালো যে মানুষকে দেখলে ছুটে চলে যায় না, আরও মানুষের সামনে আসে যে খাবার দিচ্ছে, একেবারে হাতের সামনে এসে খায়, কোনো ইয়া নেই। আর আমাদের বাংলাদেশের কবুতর কিন্তু দেখেন মানুষের আসার আগেই চলে যায়। এখানে দেখতে পাবেন আমার হাজব্যান্ড এখানে কবুতর খাবার ছিটাচ্ছে, আর দেখবেন একেবারে কবুতর দিয়ে ভরে যাবে। এটা কিন্তু মদিনায় একেবারে মদিনার সাথেই মেন রোড আছে, মেন রোডের সাথেই একটা খালি জায়গা আছে, এখানে শুধু কবুতরই আসে, কবুতর খাবার ছিটাইলে কবুতররা খায়। এটা শুধু কবুতরের জন্য আর মানুষের হাঁটা চলার জন্য, আর চারদিকে গাড়ি যাচ্ছে, চারদিকে রাস্তা গাড়ি যাচ্ছে, আর এখানে শুধু কবুতর খাবারের জন্য এই খালি জায়গাটা। দেখুন কবুতরগুলো কি সুন্দরভাবে চলে আসতে আসতে, অনেক কবুতর, আমি তো আমার কাছে অনেক ভালো লাগছে। আমার হাজব্যান্ড খাওয়াচ্ছে, কিছুক্ষণ পর আবার আমি একটু ছিটিয়ে ছিটিয়ে খাওয়াবো, আমাকেও দেখতে পারবেন আপনারা। তাহলে আপনারা এনজয় করুন, কবুতর দেখুন, ভালো লাগবে অবশ্যই আমার ব্লগটা, আমার পুরো ব্লগটা দেখবেন আপনারা, আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে ভিউয়ার্স আপনারা দেখুন আমরা কিভাবে কবুতরের খাবার খাওয়াচ্ছি। এই তো ভিউয়ার্স, এখন আমি কবুতরকে খাওয়াবো, আপনারা আমাকে দেখবেন। আর দেখুন কবুতরগুলো কি সুন্দরভাবে খাচ্ছে, আমার কাছে খুব ভালো লাগতেছে, তাই তো আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেখুন কত কবুতর চলে এসেছে, অনেকগুলো কবুতর চলে এসেছে। এখন দেখুন কবুতরগুলো কি সুন্দরভাবে খাচ্ছে, আর ওই যে দূরে ওইখানে একটা লোক বসে আছে, এই লোকই কবুতরের খাবারগুলো বিক্রি করছে, অনেকেই কিনে খাওয়াচ্ছে। মদিনায় যে আসুক না কেন কবুতরকে কিন্তু গম খাওয়াবেই। এখন আমার হাজব্যান্ড কথা বলছে, আমাকে বলতেছে তুমি খাওয়াচ্ছ না কেন, তার জন্য আমি আবার চলে আসলাম। এই তো দেখুন আমি খাওয়াচ্ছি আর আমার হাজব্যান্ড ভিডিও করছে, আমাকে একেবারে পচা দেখা যাচ্ছে। আমি একদম পুরো একদম বরকা টরকা পরে মুখোশ লাগিয়ে পুরো একদম কিরকম দেখা যাচ্ছে, আমাকে আমার চেহারা দেখা যাচ্ছে না। আসলে আমি সবসময় চলাফেরা এইরকমভাবেই করি, আপনারা কিছু মনে করবেন না, আমি একেবারে খোলামেলা চলাফেরা করতে পারি না, আমি সবসময় এই যে বরকা পরে নেকাব পরে চলাফেরা করি, আমার এভাবেই খুব ভালো লাগে। আর বরকা না পরলে আমার খুব খারাপ লাগে, আমি যে ওইভাবে চলাফেরা করতে পারি না, সবসময় আমি বরকা এভাবে পরি, আমি দেশেও বাংলাদেশে গেলেও এভাবে পরি আর সৌদি আরব থাকলেও এভাবে পরি, এভাবে পরতেই ভালো লাগে। এভাবে বরকা পরলে মনে হয় একদম নিঃস্বাধীন, কোনো বাধা নাই, কিছু নাই, আমাকে কেউ তাকিয়ে দেখছে না, আমার কাছে এরকম লাগে। আর যদি বরকা পরে কখনো কোথাও যাই, আমার কাছে মনে হয় একেবারে কিরকম জানি সব লোকগুলো মনে হয় আমার চেহারার দিকে তাকিয়ে আছে, আমার খুব খারাপ লাগে, তার জন্য আমি এভাবে বরকা পরি। আর আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। দেখুন কবুতরগুলো খাওয়াচ্ছি, কী সুন্দরভাবে কবুতরগুলো এখানে চলে আস্তে আস্তে। এখন দুপুর টাইম, এর জন্য অনেক মানুষ কম, বিকালে এখানে অনেক মানুষ আসে, আর কবুতর অনেকগুলো, কবুতরের জন্য এইখানে খালি জায়গাগুলো দেখাই যায় না, এত কবুতর আসে। আর দেখুন কবুতরকে খাওয়াচ্ছি, কবুতর খাবার শেষ হয়ে গেলে একটা লোক আসে, ওই যে ময়লা আবর্জনাগুলো পড়ে থাকলে ওই লোকে সাথে সাথে পরিষ্কার করে ফেলায়। এখানে কবুতরের কোনো ময়লা বা কোনো কাছড়া কিছুই নাই, একবারে পরিষ্কার জায়গা। ওই দূরে ওইখানে একটা মহিলা কবুতরের খাবারগুলো বিক্রি করছে, অনেকে কিনে খাওয়াচ্ছে কবুতরগুলো। আর দেখুন বিল্ডিংটা কিন্তু অনেক সুন্দর,
কিরকম লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আমার ভিডিওটা কিরকম লাগলো। হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারি না, অনেকেরই ভালো নাও লাগতে পারে, আর যদি আমার কথা যদি একেবারে খারাপ লাগে আপনারা অবশ্যই জানাবেন, আমি আরও ভালোভাবে কথা বলতে চেষ্টা করব। কিন্তু আমি এর থেকে ভালো আর কথা বলতে পারি না। দেখুন কবুতরগুলো কত সুন্দর, যারা কবুতর বা পাখি পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা তাদের কাছে অনেক ভালো লাগবে। আচ্ছা তাহলে ভিউয়ার্স আপনারা দেখুন, এনজয় করুন আমার ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন সবার সাথে। এ তো আমাদের কবুতর খাওয়ানো হয়ে গেছে, এখন আমরা চলে যাব। তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন, সামনে আরও কিছু দোকান আছে, দোকানের সামনে অনেক মানুষ মহিলা মানুষ বসে এক এক কিছু বিক্রি করতেছে। যারা মদিনা আসে ওমরা হজ করার পরে, এখানে নবীজির রোজা মোবারক সালাম জানানোর পরে অনেকে অনেক কিছু কেনাকাটা করে। সামনেই আছে মহিলারা, দেখবেন অনেক কিছু বিক্রি করতেছে। আর এগুলো হলো হোটেল, যারা মদিনা এসে থাকতে চান একেবারে মদিনার সাথে এই হোটেলগুলো। হোটেলগুলো কি সুন্দর দেখা যাচ্ছে দেখুন, আর সাথে কবুতর তো আছেই। এই তো আমার হাজবেন্ড দাঁড়িয়ে রয়েছে, আমি একটু ভিডিও করছি আপনাদের জন্য। এই তো ভিউয়ার্স দেখুন, এখানে মহিলারা অনেক কিছু বিক্রি করছে, ওন্না বিক্রি করছে, তবজি বিক্রি করছে, ইত্যাদি অনেক কিছু বিক্রি করছে। এখানে যারা বড় হজ করতে এসেছে ওনারাও এখানে কেনাকাটা করছে। এখন দুপুর টাইম, তার জন্য মানুষ অনেক কম।